ফরিদপুরের কোতোয়ালি থানায় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ওসি শামসুদ্দোহাকে। পুলিশ জানায়, গেল 2015 সালে ফরিদপুর শহরের ফারুক আহমেদের মেয়ে ফেরজানা আক্তার তুলির বিয়ে হয় মুকসুদপুরের এলাকার নুরুদ্দিন আহমেদের ছেলে শামসুদ্দোহার সাথে। বিয়ের পর থেকে শামসুদ্দোহা নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল তুলির ওপর। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত 9 ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে তুলি। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করে তাকে। বর্তমানে ওসি শামসুদ্দোহাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলার কথা রয়েছে। ওয়াই ফারজানা আক্তার তুলি সেটা মামলা করছে 11 বাতে যে যৌতুক নারী নির্যাতনের মামলা নম্বর 23 এই মাসের 9 তারিখে মামলাটা হয়েছে। তো এই পারপাসে হচ্ছে সে ঢাকাতে পলাতক ছিল, বাদীর লোকজন ঢাকা গুলশান ডিভিশনের সহযোগিতায় তাকে আটক করে